হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দু রকমের পটাটো স্ন্যাক্স রেসিপি। বাড়িতে যদি আলু থাকে আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই স্ন্যাক্স দুটি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে 250 গ্রাম আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। শুধু এটুকু লক্ষ্য রাখতে হবে আলুতে যাতে কোনো রকম গুটলি বা ডালা না থাকে। 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, অল্প পরিমাপে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আলুতে অ্যাড করলাম, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অ্যারারুটও নিতে পারেন। 1 টেবিল স্পুন তেল, সমস্ত কিছু ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। আলুর সাথে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটা এখন তৈরি হয়ে গিয়েছে। হাতে অল্প পরিমাপে তেল লাগিয়ে নিলাম। তেলটা লাগিয়ে নেওয়ার ফলে আলুটা হাতে লেগে যাবে না। আলুর ডো থেকে অল্প অল্প কেটে নিয়ে ছোট গোল আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ছোট ছোট ডো কেটে একটা বলের আকার দিচ্ছি। এভাবেই একে একে সমস্ত বলগুলো করে নিচ্ছি। বলের সাইজটা মিডিয়াম রেখেছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে আলুর তৈরি বলগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমেই এগুলো ভেজে নিচ্ছি। একটা ছানতার সাহায্যে এগুলোকে নাড়িয়ে দিচ্ছি যাতে একে অপরের সাথে লেগে না থাকে। গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। ছানতার সাহায্যে এগুলোকে ছেঁকে নিচ্ছি। অন্য একটা পাত্রে সার্ভ করে নিলাম। সেকেন্ড রেসিপিতে চলে আসলাম। এখানেও 250 গ্রাম আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, কুচিয়ে রাখা ধনে পাতা আলুতে অ্যাড করলাম, 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আলুর পরিমাপ হিসাবে কর্নফ্লাওয়ারটা কম বা বেশি করে নিতে হবে। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা অ্যারারুটও নিতে পারেন। আলুর সাথে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাতে অল্প পরিমাপে তেল লাগিয়ে নিলাম যাতে আলুর এই ডোটা মাখানোর সময় হাতে লেগে না যায়। আলুর ডোটাকে ভালো করে দলে নিতে হবে। অল্প পরিমাপে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। আলুর ডোটাকে হাতের সাহায্যে একটা গোল আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বেলেও নিতে পারেন। আমার অল্প একটু কর্নফ্লাওয়ারের প্রয়োজন, তাই কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি। এভাবেই একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। একটা গোল পাত্রের সাহায্যে গোল আকারে কেটে নিচ্ছি। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই গোল আকারে কেটে নিচ্ছি। এক্সট্রা ডোটা সরিয়ে নিচ্ছি। গোল আকারে চাকতির ওপর মিডিলে আবার গোল আকারে একটা করে চাকতি কেটে নিচ্ছি। সেই চাকতির বাড়তি অংশটুকু সরিয়ে নিচ্ছি। এভাবেই আলুর ডোগুলোকে রিঙের মতো করে কেটে নিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে।
একে একে আলুর তৈরি রিংগুলোকে কড়াইতে তুলে দিলাম। একসাথে খুব বেশি ভাজবো না, 5 থেকে 6টা। এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। একটা ছানতার সাহায্যে নাড়িয়ে দিচ্ছি যাতে একে অপরের সাথে লেগে না যায়। গোল্ডেন ব্রাউন পর্যন্ত, কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে, এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। এভাবেও সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপি দুটো ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা ভালো থাকবেন।